আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেকগুলো অনলাইন চ্যানেল এসেছি আজকে এখানে। যে আপনারা জানেন যে সিলেটের বন্দর পাড়িতে নিহত রায়হান হত্যা নিয়ে, আর রায়হান হত্যাটি কিন্তু সিলেটের একটি আলোচিত এবং সমালোচিত ঘটনা। এবং এই ঘটনার যে মামলার আজকে চার্জশিট হয়েছে, এবং এই চার্জশিট নিয়ে যে রায়হানের পরিবারের কি বক্তব্য সেটি জানার জন্য আমরা এই মুহূর্তে আকালিয়ায় রায়হানের নিহত রায়হানের বাড়িতে রয়েছি। আমরা প্রথমে রায়হানের আম্মার কাছে আমরা জানতে চাইবো যে এই চার্জশিটের পর আপনার প্রতিক্রিয়া কি। প্রথমে আপনার, আপনি কেমন আছেন খালা, বলুন। আসল নিহত সন্তানের মা কোনো অসুস্থ আছে না, তা জুয়ান তর্তাজা বাচ্চাটারে নিয়ে যে মারলো, এই ছেলের মা কিরকম থাকতে পারে আপনারাই বলেন। তার বাদেও আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি, এটাই আমি আল্লাহর কাছে সন্তুষ্টি করি। যে চার্জশিট নিয়ে আপনার প্রতিক্রিয়া শোনার পর আজকে যে কি প্রতিক্রিয়া বা আপনার বক্তব্যটা আমরা জানতে চাই। দেখেন, আমাদের এই চলতি মাসের 13 তারিখে চার্জশিট ঘটানো হওয়ার কথা ছিল। আমরাও গেছিলাম সকালে, গিয়ে শুনলাম যে আসামিদের জামিনের কারণে চার্জশিটটা তারা সরাইয়া ফেলছে। আমরা কিন্তু জানতাম না, আমরা তো অপেক্ষায় ছিলাম যে এই 13 তারিখ আমরা চার্জশিট ঘটানো হবে, তাই আমরা গেছিলাম। যাওয়ার পর দেখলাম যে জিয়ার এবং পেশকার এরা মিলিয়া আমার চার্জশিটটা লুকাই লিছন, তাই না। আর চার্জশিট আসামিদের এই বেল জামিনের জন্য এর আগের মাসের 21 তারিখ নিছিলেন, কিন্তু দীর্ঘ 23 দিন বড়া রাখছেন, তারা কিন্তু ফেরত দেন নাই, যার কারণে গত মাসের চলতি মাসের 13 তারিখে চার্জশিট গঠন হওয়ার কথা ছিল, গঠন হয় নাই। তাই আজকে আবার দাহ্য তারিখ পড়ছে, আজকের চার্জশিট গঠন হয়েছে। তে চার্জশিট গঠন হওয়ার কথা আমি জানছি, আজকে কোর্টে যাব, কিন্তু আকবর বা আসামিদের যে এইখানে আনবো আমরা কিন্তু জানতাম না। আমরা কিন্তু অজানা অবস্থায় আমরা গিয়েছি। যাওয়ার পর তারা যখন কোর্ট উঠছে, তখন দেখা যায় যে আসামি সবগুলা নিয়ে আসছে, তারা আসামিগুলাদেরকে তুলছে এজলাসে, এবং এই সময় দেখলাম আসামি সব আনছে। তো চার্জশিটটা গঠন হয়েছে, আমরা চার্জশিটের উপর কিছুটাও আমরা নারাজি দেই নাই, কারণ এই জন্যই যে সব কিছুর পর তারা যে মারছে এটা তো নিশ্চিত, সব কিছুর পর আসামিরা যে মারছে এইটা তা পিপিআই এ তুলিয়া ধরছে, যে তাদের হাতে আসিয়াই আমার ছেলেটা 3 ঘন্টায় মাত্র তারা মারি ফেলাইছে, এইটাই যে তুলিয়া ধরছে, এইটাতেই আমি কিছু সন্তুষ্টি হয়েছি, হয়েছে এইটাতেই আমার বিচারটা যাতে শুরু হয়। আর আমি সবার কাছে আমি এইটাই আমি বলতে চাই, দেখেন গত 10 অক্টোবরের আমার ছেলেটা মারা গেছে, আর মাত্র 10 দিন বাকি আছে 1 বছর ফুরবার, কিন্তু আমার এই কেসটাকে পিছিয়ে নেওয়ার জন্য, দামাচামা করার জন্য হয়তোবা আমি মনে করব 1টা বছর লেগে গেছে আমার কেসটা পেন্ডিং হইতে হইতে। তো যাই হোক, 1 বছর পরও আজকে কেসটা পেন্ডিং হয়েছে। আমি সবার কাছে, যত আইনজীবীরা আছেন, যত ওই বিচারপতিরা আছেন, যত বিচারক সকল আছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি সবার কাছে, এবং যত বিচারক আছেন, যত জজরা আছেন, সবার কাছে আমি অনুরোধ করব, যত প্রশাসন আছেন সবার কাছে আমি অনুরোধ করব, আমার এই রায়হানের খুনিদের যাতে সুষ্ঠু বিচার হয়, এবং এইটা যারাই বিচার করবেন এইটা চিন্তা করবেন যে রায়হানকে বিনা দোষে তারা ধরে আনছে, এবং আনার পর তারা যখন মারি লইছে, তখন তারা মানে আমারে কোনো জবাব কইতে পারতেছে না। তারা একবার হইতেছে উঠাই আনছে, একবার হইতেছে হার্ট অ্যাটাকে মারা গেছে, একবার হইতেছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তারা মানে আমারে কত রকমের দামা চাপা দিচ্ছে বুঝানোর জন্য। আর এই যে নুমান, এই নুমানটাই কিন্তু ছিনতাইকারী হইয়া ভিডিও ফুটেজটা সে নিয়ে পালিয়ে গেছে, জি, সাংবাদিক নুমানে ভিডিও ফুটেজটা নিয়ে পালিয়ে গেছে, এবং সেই ঘটনাটা রটাচ্ছে যে এইটা এই ছিনতাইকারী মারা গেছে। তাহলে আমার প্রশ্ন এইটা, ছিনতাইকারী যদি আমার ছেলে হলো, তাহলে তোমরা আমার ছেলেরা রাত্রে 6টার সময় দরিয়া নিছো, আমি জানি না, তোমরার ফোন তাইকা, পুলিশের ফোন তাইকা আমার ছেলেরে দিয়া আলাপ করাইছে, মা দশা ইয়ে কিছু টেকা নিয়ে আসো, আমার ছাড়াইয়া নো পুলিশের দরিয়া আনছে। যদি আমার রায়হানের ফোন তাকে যদি করতো, তাহলে আমি বলতাম যে আমার রায়হান হয়তো অন্য কোথাও মারা গেছে, সে তার ফোন তাকে করছে, আল্লাহর কি ভাগ্য পুলিশের ফোন তাকে যখন করছে, তাইলে নিশ্চয়ই তারা আমার ছেলেরে দরিয়া নিছে। আর আমার ছেলে যদি ছিনতাইকারী করিয়া তারা সাজাইছিল, তাহলে তারা আমার ছেলেরে দরিয়া নিয়ে তারা এখানে আমার কাছে টাকার দাবি করলো। যখন আমরা গেছিলাম বুট 4টা টাকা নিয়ে, তখন বললো যে না, এখন না, তোমরা 9টার সময় আসো টাকা 10,000 নিয়ে।
তাহলে আমার ছেলে যদি চিন্তাই খারিতে তারা আমার কাছে টাকা চাইল কেন? তাহলে চিন্তাই খারিটা খে তারা না আমরা? এইটা আপনারা প্রশ্নটা আমার, এটা আপনারা বুঝবেন ভালো করে। আর আমি যত আইনজীবীরা আছেন এবং যত বিচারপতিরা আছেন এবং আমাদের এই যে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার বাসায় এসেছেন, এই শিফুয়ায় বসে এসে আমরা আব্দুল মোমিন সাহেব উনি বলে গেছিলেন যে মা আমি যতক্ষণ পর্যন্ত রায়হানের কুনিদের বিচার না হয় ততক্ষণ আমি আপনাদের সাথে আছি। উনি আমাকে আশ্বাস দিয়ে গেছেন এবং আমি সেই আশ্বাস মতো আমি এখনও অপেক্ষায় আছি যে উনারা নিশ্চয়ই আশ্বাস দিয়ে গেছেন উনাদের কথা বরখেলাপ হবে না। এই অপেক্ষায় আজ একটা বছর গেল, এই আগামী 10 দিন বাদে আমার ছেলের 1 বছর পুরিয়ে যাবে, 1 বছর চলে গেল আমি উনার আশাতে বসে আছি। আমি কোনো হইচই করি নাই, কোনো হাল্লাগুল্লা করি নাই, আমি তাদের কথা মতো আমি চলে আসছি। এখন পর্যন্ত আমি তাদের কথা মতো আসছি এবং যতক্ষণ পর্যন্ত বিচারের রায় না হয় আমি তাদের অপেক্ষায় আমি বসে থাকব। আমি তারপরেও বলবো যে আমার এই রায়হানের কুনিদের বিচারটা যেন সুষ্ঠু হয় এবং ওদেরকে যেন ফাঁসিতে ঝুলিয়ে ওদেরকে মারা হয় এবং যত দ্রুত তাড়াতাড়ি যত দ্রুত বিচারটা হয় তত আমরা শান্তি পাবো। এবং আমরা বর্তমানে বলতে গেলে কি এই কুনিরা যদি ফাঁসি না হয় ওদেরকে যদি ছাড় দেওয়া হয়, আমার রায়হান মারা যাওয়ার আগে 2 মাস আগে এই আকবরে আরেকটা মানুষ মারছে, তখন যদি সেই মহিলাটা প্রতিবাদ করতো আমার মতো তাহলে কিন্তু ওদেরকে তখনও ধরে নেওয়া যাইতো, কিন্তু আমার রায়হানটার মারার সুযোগ পাইতো না। সেই মহিলাটা প্রতিবাদ করে নাই যার কারণে আমার ছেলেটা মারা গেছে, তারা হাত লম্বা হয়ে গেছে মারতে মারতে, মুখ লম্বা হয়ে গেছে জবান বলতে বলতে এবং তাদের ঘুষের টাকা খাইতে খাইতে তাদের পকেটটা বাড়ি হয়ে গেছিল, তাই তারা আবার আমার রায়হানের উপরে এই নির্যাতন চালিয়ে আমার রায়হানটাকে মারলো। তাই আমি এইটাই বলবো এই যে কুনি আকবর আশিক আল্লাহি এবং টিটু চন্দ্র হারুনুর রশিদ আবার আহসান আলী এবং এই যে ভিডিও ফুটেজ যার নোটস এই খুলে নিয়ে গেছে এইটা সরকারি মাল, এইটা তার তো হাত দেওয়ার কোনো কথা নয়, সে একটা সরকারি মালের উপরে হাত দিয়েছে, সেও একটা বড় খুনিদের মতো সেও একটা আসামি প্রাপ্ত, তো ওদেরকে এখানে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। আর এরা যে মারলো তারা দেখেন কত ঠান্ডা মাথায় আমার ছেলেটাকে মারছে, তারা যদি ঠান্ডা মাথায় যদি না মারতো তাহলে একজন মানুষকে মারার পর পাটা আবার ঠান মারে কাটেনি, একজন মানুষকে মারার পর একটা সুস্থ মানুষে আপনি আপনার নখটা কাটেন একটু দুই দেড়িয়ে কাটেন দেখেন রক্ত বাড়লে কী কষ্ট, তখন আমার মানুষ আমার ছেলেটারে যেইভাবে টানিয়ে নখগুলা খুলে ফেলছিল তখন আমার ছেলেটা হতো এক একটা চিৎকারের সাথে আল্লাহর আরশে গিয়ে পৌঁছিছে, আমি মা আমি কইতে পারতেছি না। এখন পর্যন্ত আমার যখন মনে হয় আমার ছেলের হাতের কথা তখন আমার আর ব্রেনে কোনো কিছু থাকে না। তারপর দেখেন তারা একটু কত ঠান্ডা মাথায় এইগুলা খুলে ফেললো নখগুলা সুস্থ অবস্থায়। এরপর আবার আমার ছেলেটাকে আমি শুনছি মারার পর তারা বাঙ্গা ফাও দিয়ে বলছে হাঁটিয়ে যাওয়ার জন্য, আমার ছেলেটা হাঁটতে পারে নাই, তারা 2 পুলিশে খান্দবর করে আমার বাঙ্গা ফাও দিয়ে এই ছেলেটারে হাঁটাইছে। এরপর আমার ছেলেটারে নিয়ে হাউসে গুসল করাইছে, কাটা শরীরে পানি দিছে, তারপর নের গায়ে যে গেঞ্জি সেই গেঞ্জিটা খুলে তারা নদীতে ফালাই দিছে, ফালাইয়া তাদের শার্টটা পরাইছে। এতটুকু জানোয়ার ও মানুষ, এতটুকু জানোয়ার ও মানুষ কিভাবে দুনিয়ায় বেঁচে থাকে আমি জানি না। আমাদের কোরআনেরও কথা আছে কুনের বদলা কুন মার্ডারের বদলা মার্ডার, তারা এত চাক্ষুষ প্রমাণ তারা নিজে আমার ছেলেরে মারলো, অথচ তাদের বিচারটা আস্তে 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 1 বছর পর চার্জশিটটাই গঠন হলো আর এই বিচারটাও আস্তে আস্তে হইতেছে, কারা তারা চাক্ষুষ প্রমাণ আমার ছেলেটারে মার্ডার করলো অথচ তাদের বিচারটা আইনে করতেছে, তাদেরকে সরাসরি মারা হচ্ছে না। আর আমার ছেলেটারে মাত্র 3টা ঘন্টায় কোন কারণে কোন আইনে কোন ইস্যুতে আমার ছেলেরে লেবু সেইরকম সিপে মানুষে সেইরকম সিপে আমার বাচ্চাটারে বাড়ি ফেলাই দিল, মরার পরও তারা আমার মৃত ছেলেটারে নিয়ে বারবার তারা কাহিনী করতেছে, এটা কি দুনিয়ার বিচার না এটা বাংলাদেশের বিচার? এই যে আমাদের সিলেটের শাহজালাল মাটি সেই মাটিটারে তারা পবিত্র মাটিটারে তারা কীরকম নগণ্যভাবে করে তুলতেছে এটা সিলেটের কাহিনী, সারা বাংলাদেশে 71 সোনার পর তাকে এইরকম কাহিনী কেউ সাথে ঘটে নাই, রাজাকাররাও যখন তারা ছিল তখনও তারা এইরকম করে নাই, মুক্তিবাহিনী যখন মাইরিয়া গেছে তখনও তারা এইরকম মারে নাই কাউকে, কিন্তু আমার ছেলেটাকে যেইভাবে মারলো এরা যদি মানুষ হইতো তাহলে তারা এইরকম মারতে পারতো না, নিশ্চয়ই তাদের ভিতরে তখন জানোয়ার ঢুকে গেছিল। আর এই যে আকবর, এই আকবরের বাবা ছিল একটা জানোয়ার, সেই জানোয়ারের ঘরের জানোয়ার জন্মেছে,
এই আকবর যখন এই ঘটনাটা করে দুই মাস আগে তার বাবা ওই জেল থেকে বাইর হয়েছে একটা নগণ্য একটা খান্ডর কারণে, সেই নগণ্য খান্ডর ছেলের গড়ে সেইটা কি ভালো হবে? সেইটাই তো এই জানোয়ারের গড়ে জানোয়ার হয় আর মানুষের গড়ে মানুষ হয়। তারা যখন মারছিল তখন পাঁচজন মিলে যখন মারছে আমার ছেলেটারে, তারা একজনের ভিতরেও কি আল্লাহর রহমত ঢুকে নাই? তারা তখন চিন্তা করে নাই যে এই যে রায়হানটাকে মারতেছি, আজকে দেখলাম সব তিনতেরে সবগুলো তো রায়হানের চেয়েও ছোট বয়স, শুধু আশিকেলাহি বয়স ছিল একটু। তো তারা একটা চিন্তা করো না, একটা মানুষে আমরা এইভাবে যে নির্মমভাবে মারাম, সে তো হয়তো আমাদের ভাইও হতে পারতো, আমাদের বাগনাও হতে পারতো, অথচ সে চিৎকার করে বলছে আমি একটা বিডিআরের ছেলে, আমি একটা পুলিশের নাতি, আমরা এই সরকারি দলের সাথে জড়িত, আমরা কোনো দিন কোনো পলিটিক্স করি নাই, অথচ আমার ছেলে চিৎকার করে বলছিল আর হাত জোর করে মাপ চাইছিল যে আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে প্রাণ ভিক্ষা দাও, পাশের বিল্ডিং থেকে শুনেছে। কিন্তু তারা কেউ একবারও তাদের কথার একবারও আল্লাহর রহমত ঢুকে নাই। তার কাছে আমরা একটু জানতে চাইব যে এই যখন বললেন যে চাওয়াটা যে রায়হান যেভাবে চেয়েছিলেন পুলিশের কর্মকর্তাদের কাছে, আমরা সেই বিষয়ে যাচ্ছি যে আপনাদের কাছে আমরা যতটুকু জেনেছি যে মাফ চাওয়া হয়েছিল এসআই আকবরের পক্ষ থেকে, এই বিষয়টাকে যদি একটু বলেন। এই বিষয়টা বিভাগীয় মামলায় আমরা নয়া হয়েছিল এই জেল গেটে, তখন জেল গেটে বিভাগীয় মামলায় আমরা নেওয়া হয়েছে। তখন এই আমাদের সাথে ছিলেন আমার কোতোয়ালি থানার ওসি শামসুদ্দিন এবং খানায় কি তা গোয়েন্দার থানার কি তা নাম প্রবাস ও আরও দুই একজন ছিলেন, ওদেরকেও নিয়েছে। নিয়ে পরে আমি চাইছি ভিতরে ঢুকতাম, তারা আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই, আমাকে ভিতরে না ঢুকে দিয়ে তারপর উনাকে তারা ভিতরে ঢুকেছে। জি ভিতরে ঠিক আছে শুনেন সাক্ষী দিছে আমারে, আমি তো সব থানায় থানায় এই আমাদের কোতোয়ালি থানায়ও আমার সাক্ষী নিছে, বিমানবন্দর থানায়ও নিছে, জালালাবাদ থানায়ও আমার সাক্ষী নিছে, মানে যে জায়গাতে পাঠাইছে সেই জায়গা থেকে নোটিশ আমার কাছে আসছে। আমি নোটিশ পাওয়ার পরে আমি ডেট মতো টাইম মতো গেছি, সবাই ইয়ের সাক্ষী দিছি আমি। যাক এই আকবরের সাক্ষীর ব্যাপারে আমারে নেওয়া হয়েছে এবং ওই তারা পাঁচজনের ব্যাপারেই একসাথে যখন নিছে সাক্ষী তখন আমারে জেল গেইটে নেওয়া হয়েছে। এখানে যাওয়ার পরে অফিস রুমে বসছি, ওরা সবাই আসছে, আসার পরে আমার যা বলার বলছি, ওরারও জিজ্ঞাসা করা হয়েছে যে কোনো জেরা করবা নি সাক্ষীরে, ওরা বলছে না মুরব্বী যা বলছেন তাই সত্যি, আমাদের কোনো জেরা নাই। তখন ওই অফিসাররার কাছে আকবরে এবং আশিকেলাই ওরা চাইছে যে আমার সাথে কথা বলার জন্য, তখন দেওয়া হয়েছে। কথা বলতে গিয়ে ও সোজা আসি আমার পায়ে ধরছে, ধরিয়া অনেক ঘন্টা দেড় ঘন্টার মতো খুব বেশি কান্নাকাটি করছে আকবর আকবর আশিকেলাই সবাই সাথে ছিল, পাঁচজন বেশি কান্নাকাটি করছে আকবরে এবং বলছে যে আমরা ভুল ইনফরমেশনে আপনার ছেলেরে হত্যা করছি মারছি, চাচা আমরারে ক্ষমা করে দেন, আপনার কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইতেছি এবং রায়হানের আম্মার কাছেও আমি প্রাণ ভিক্ষা চাইতেছি, আপনারা আমরা এই প্রাণ ভিক্ষাটা দেন। আমি বললাম তুমি এখন যেভাবে জুড়াত করে ভিক্ষা চাচ্ছ সেইভাবেই তো আমার ছেলে তোমার কাছেও চাইছিল, তখন তোমরা কোথায় ছিলা? পরে অনেক কান্নাকাটি করছে, ঘন্টা দেড় ঘন্টা আমার পায়ে দড়িয়েই বসা ছিল। আমি কখনো তারারে মাফ করে দেই নাই, আর মাফ করা তো কথাই না, কারণ এত নির্মম হত্যা, এত নির্মমভাবে মারছে, মানুষে মানুষে এইরকম মারে না, ওরা যেরকম মারছে আমার ছেলেরে, এটা যে এখনও আমরা আমি যে ওইখানে দেখার পরে আমার মনে হচ্ছিল যদি আমি ওরে বাইরে পাইতাম তাহলে যদি ওর রক্ত চুষে খাইলেও আমার দুঃখটাও যাইত না। যাক পরে আমি আর কোনো ইয়ে দিছি না, বলছি না এটা আইনের ব্যাপার, আইনে দেখবে আদালতে দেখবে, আমরা চেষ্টায় আছি, আইনে যদি তোমাদের ফাঁসি হয় তাহলে ফাঁসি হবে, আইনে যদি তোমাদের সাজা হয় তাহলে হবে, এটা আইনের ব্যাপার, আইনে দেখবে জজ সাহেবরা দেখবেন। এবং তারা বলছিল মানুষ দিয়ে সমঝোতার সাথে আসলে আরও অনেক লোক ধরছিল, আমাদের কাউন্সিলর সাহেবরাও বলছে এবং আরও অনেক মই মুরব্বীরাও ধরছিল, জানাইছিল সবাইরে আমি না করছি, এটা সম্ভবই না,
আফুস হবে না, এটা এটা আমাদের পুরা সিলেটবাসীর দাবি এবং পুরা বাংলাদেশের সবাইর দাবি। এর ওর ফাঁসি হোক এবং সুষ্ঠু বিচার আমরা যেন পাই এবং যত দ্রুত হবে তত দ্রুত আমরা উপস্থিত আছেন। সংক্ষেপে জানবো যে রায়হানের চাচাতো ভাই আছেন, আপনার যে এই বর্তমানে আপনাদের পরিবারের অবস্থা কি আর আপনার ভাইকে কিভাবে মিস করছেন সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলতে আমার বড় ভাই রায়হান ভাই ছিলেন, আমার বড় ভাই উনি আমার অভিভাবকের মতো ছিলেন। আমার ভাইকে হারিয়ে আমরা বুঝতেছি আমরা কিরকম কষ্ট পাইতেছি। আর কত কতদিন আগে আমার আব্বা মারা গেছেন, এক মাস আগে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। রায়হানের চিন্তা করতে করতে টেনশনে মারা গেছেন। সবকিছু মিলিয়ে আমাদের ফ্যামিলি অবস্থা আমরা খুবই অসহায় হয়ে গেছি। অভিভাবক বলতে আমাদের কেউ নাই বর্তমানে বলতে গেলে। তো সরকারের কাছে একটা দাবি যে আমার ভাইয়ের জন্য সুষ্ঠু বিচারটা হওয়ার, আমরা এটা অনুরোধ করতেছি আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ প্রশ্ন কালার কাছে আমরা জানব যে এই যে এই বিষয় নিয়ে এবং সর্বশেষ যে একজন আসামি রয়েছেন সাংবাদিক নুমান, এখনো যতটুকু ধরা পড়েনি, এই এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে বা কি বলবেন আপনি? আমি এটাই বলবো, সরকারের কাছে আমি আকুল আবেদন করতেছি এবং এই প্রশাসন সহযোগিতা করেছে বলে আমরা আকবরকে দেখতে পাচ্ছি, আকবরকে ধরা হয়েছে। প্রশাসন যদি সহযোগিতা না করতো তাহলে আকবরকে ধরা সম্ভব হতো না, আকবর যেভাবে পালিয়ে গেছিল। তাই প্রশাসনকে আমি ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের সাথে একমত হয়ে উনি যা এই প্রশাসনের এই জেলা সুপার ফরিদউদ্দিন, পুলিশ সুপার ফরিদউদ্দিন, উনি অনেক চেষ্টার বিনিময়ে আকবরকে ধরিয়েছেন। তো উনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনার কষ্টর ফলে আকবরকে ধরা হয়েছে, তা নাহলে আকবর কিন্তু যেভাবে পালিয়ে গেছিল ধরা শোয়া সম্ভব হয়েছিল না। সিলেট প্রশাসনের উপর ফরিদউদ্দিন, জেলা সুপার ফরিদউদ্দিনের উপর আমি খুব সন্তুষ্টি এবং উনি যেইভাবে কষ্ট করছেন আমি কৃতজ্ঞ জানাচ্ছি উনাকে এবং ধন্যবাদও জানাচ্ছি। আর আপনাদের মিডিয়াদের মাধ্যমে আমি যতটুকু এই সামনে এগিয়েতে পারছি আপনারা সবসময় আমার সাথে থাকবেন। আর ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে এখনও আমার সবসময় খবর নেন যে আমি কী করতেছি, আমাদের মামলাটা কীরকম হচ্ছে না হচ্ছে, আপনারা যে আমারে সবসময় যোগাযোগ করেন এবং প্রশ্ন করেন বা আমার অনুভূতি জানতে চান, তার জন্য আপনাদের কাছেও আমি অনুরোধ জানাচ্ছি এবং কৃতজ্ঞ আছি। এবং আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর আরেকটা কথা, এই যে নুমানকে এখনও ধরা হয় নাই, এক বছর হয়ে গেল নুমানকে এখনও ধরা হয় নাই। আকবরের মতো সেন্সিটিভ মামলার আকবরের মতো যে আসামি ওকে ধরা হলো, কিন্তু নুমান তো সে তো এইরকম পুলিশও না, অত দারু চালুও না, তাহলে নুমানকে কেন এখনও ধরার সক্ষম হচ্ছে না? আমি এইটাই বলবো যে যত দ্রুত নুমানকে ধরা হোক, আইনের মাধ্যমে আইনে এরাও বিচারের মাধ্যমে একে সাজা দেওয়া হোক। এবং এই যে সরকারি একটা জিনিস শিশু ফুড, এইটা সে যে গায়েব করলো তার চেয়েও বেশি শাস্তি হওয়ার দরকার। সে একটা পাবলিক হয়ে কেন হে সরকারি মালের উপর হাত দিল? এর জন্য আমি নুমানকে ধরার জন্য আমি সবাইকে এই প্রশাসনের লোকদেরকেও বলবো যে যত সকাল নুমানকে ধরা হোক, তা না হইলে একটা আসামির জন্য অন্য আসামিগুলো বেঁচে যাচ্ছে। তাই আমি সবাইকে একটাই কথা বলবো যে আপনারা যারা সবসময় আগে থেকে আছেন আমার সাথে এখনও থাকেন, আর এই বিচারটা যাতে দ্রুত তাড়াতাড়ি শেষ হয় এবং সুস্থ বিচারটা হয়, কোনো গাফলাতি না হয়ে। আপনারা চিন্তা করেন, আজ আমার নাতনি মাত্র 2 মাসের ছিল, আজ আমার নাতনি যখন আমি ঘরে এসে দেখি যে সে গেটের সামনে দাঁড়িয়ে বলতেছে আব্বু আব্বু বলে বলতেছে, তখন যে কথা বলতে পারে সে আব্বু আব্বু করে কথা বলছিল যখন, তখন আমার কলজাটা ফেটে গেছিল। ওইদিকে আমি কুনিদেরকে দেখে আসি, এইদিকে দেখি এসে আমার নাতনিটা আব্বু আব্বু করে কথা বলতেছে, তখন মানে আমার মনটা আরো খারাপ হয়ে গেছিল আমার নাতিনের কথা শুনে। এই যে তার মা মাত্র 20 বছরের মহিলা, সে বিধবা হলো, তাকে আমি কিভাবে তারে আটকিয়ে রাখবো? আর সে তাকে কিভাবে বলবো যে চলে যাও? আমি কি একটা সমস্যার মধ্যে আছি আমি এটা সবাইকে বলে বুঝাতে পারতেছি না। আপনারা প্রশ্ন করুন, আপনারাই উত্তর পেয়ে যাবেন। তাই আমি আমার মেয়ের অবস্থা বেশ একটা ভালো না, ও মানে এত অসুস্থ হয়েছে, সে তার ছেলে সে তার বাচ্চাদেরকে পর্যন্ত সে খেয়াল করতে পারতেছে না, সে শুধু ভাইয়ের কথা চিন্তা করতে করতে সে
দিনে রাইতে ওলা কান্নাকাটি করছে, আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন। সে এখন লাইফেও আসতে পারে না, খুব কষ্ট হয় তার। সে অনেকদিন মেডিকেলও ছিল, শুধু তার ভাইয়ের কথা চিন্তা করতে করতে। আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আজ এতদিন আপনারা সহযোগিতা করতেছেন, আমি সবাইকে সবার সাথে সবার কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম।